সেই নাইমকে দুবাই ভ্রমণে নিতে চান আরেক প্রবাসী। রাজধানীর বনানীর এফআর টাওয়ারের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই নাইম ইসলামকে এবার দুবাই ভ্রমণে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এক আমিরাত প্রবাসী। এর আগে শুক্রবার শিশু নাইমকে $5,000 পুরস্কার দেওয়ার পাশাপাশি তার লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন আমেরিকা প্রবাসী ওমর ফারুক ছামি। এ বিষয়ে শুক্রবারই সেই নাইমের জন্য $5,000 পুরস্কার ঘোষণা শিরোনামে সংবাদ প্রকাশ হয় সমকাল অনলাইনে। শনিবার মুদ্রিত সমকালেও বিষয়টি নিয়ে বনানীর হিরো শিশু নাইম শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সমকালে সংবাদ দেখে শনিবার জাহাঙ্গীর হোসাইন নামে আরেক প্রবাসী শিশু নাইমকে দুবাই ভ্রমণে নেওয়ার আগ্রহ ব্যক্ত করেন। চট্টগ্রামের বাসিন্দা জাহাঙ্গীর সমকালকে বলেন, রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে নাইমের মানবিক কাজ আমাকে মুগ্ধ করেছে। যারা দুর্ঘটনা বা সংকটকালীন সময়ে নিঃস্বার্থে মানুষের পাশে এসে দাঁড়ায়, তাদের কাতারে আজ নাইমের নাম উঠে এসেছে। আমি চাই তাকে দুবাই ভ্রমণে নিয়ে আসতে। ভিসা টিকিট থেকে শুরু করে দুবাইয়ে তার এক মাসের যাবতীয় খরচ আমি বহন করব। নাইমকে দুবাই ভ্রমণে নিতে জাহাঙ্গীর হোসাইনের এই আগ্রহের কথা শনিবার মোবাইল ফোনে নাইমের মা নাজমা বেগমকে জানানো হয়। খবরটি শুনে নাজমা বেগম আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আপনারা নাইমের জন্য অনেক করছেন, আল্লাহ হয়তো নাইমের কপালে ভালো কিছু রেখেছেন। তার দুবাই যাওয়ার ব্যাপারে আমি সম্মতি দিচ্ছি। দুবাই ভ্রমণে যেতে হলে নাইমকে প্রথমেই পাসপোর্ট বানাতে হবে। এ বিষয়ে নাজমা বেগম বলেন, নাইমের পাসপোর্ট নাই, আপনারা তার পাসপোর্টটা দ্রুত করে দেওয়ার ব্যবস্থা করলে সে দুবাই যেতে পারবে। দুবাই ভ্রমণের সুযোগ পেয়েছে শুনে নাইম নিজেও খুশি। সে জানায়, সকালেও অনেকে তাকে দেখতে আসে, কিন্তু দুবাই যাওয়ার সুযোগ পাওয়া তার জন্য অনেক আনন্দের। প্রসঙ্গত, রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের পানির পাইপের ছিদ্র চেপে ধরে রাখা একটি শিশুর ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছিদ্র স্থানটি পলিথিন দিয়ে পেঁচিয়ে নাইম ইসলাম নামের শিশুটি চেপে বসে থাকে পাইপের উপর, যাতে পানির প্রবাহ স্বাভাবিক থাকে। কড়াইলের বৌবাজার বস্তিতে বাবা মায়ের সঙ্গে থাকে সে। তার বাবা রুহুল আমিন মোল্লা ফেরি করে ডাব বিক্রি করেন। মা নাজমা বেগম গৃহিণী। দুই ভাই বোনের মধ্যে নাইম বড়। সে স্থানীয় আনন্দ স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে।